রাজ্যজুড়ি সুদখোরের বিরুদ্ধে অব্যাহত অভিযান। শুক্রবার দিনট রাজ্যের বিভিন্ন প্রান্ত আরক্ষীর হাতত গ্রেপ্তার হয় কেবাজনো সুদখোর। নলবাড়ির পিপলিবাড়ির দিবাকর বর্মন নামের সুদখোর এজনক গ্রেপ্তার করার বিপরীতে জাগিরোদত স্বপন দাস নামের প্রথমজন সুদখোরক গ্রেপ্তার করে আরক্ষী। ইয়ার বিপরীতে মোকালমুয়াত গ্রেপ্তার হয় দুজন সুদখোর। আরক্ষী গ্রেপ্তার করা সুদখোর দুজন হল ক্রমে রাজমোহন মেধি আর তাজনুর আলী। ইফালে মরিগাঁও আরক্ষী ভাস্করজ্যোতি মহন্ত নামের সুদখোরজনের ঘরত অভিযান চলায়। সুদখোরের বিরুদ্ধে আরক্ষী রাজ্যজুড়ি অভিযান চলার সমান্তরভাবে জুয়ারির বিরুদ্ধেও তৎপর হয়েছে আরক্ষী প্রশাসন। দক্ষিণ শালমরা জেলার বিভিন্ন স্থানত অভিযান চলায় আরক্ষী সাতগী জুয়ারীক গ্রেপ্তার করে। ইফালে ড্রাগস সুদখোরের সমান্তরভাবে জুয়ারির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা লওয়া হব বলে বিধানসভার মজিয়াত স্পষ্ট করে দিছে মন্ত্রী পীযুষ হাজরিকায়। অনলাইন জুয়ার সন্দর্ভত এআইডিএফ বিধায়ক আমিনুল ইসলামে সোধা এক প্রশ্নের উত্তরত মন্ত্রী পীযুষ হাজরিকায় এই কথা সদরি করে। অনলাইন জুয়াটো আমাৰ অসমত নিষিদ্ধ, সেই নিষিদ্ধ এটা ব্যৱস্থা লৈ মানুহক জুৰুলা কৰাটো আমি কোনোপধ্যে মানি ল'ব নোৱাৰোঁ। তাৰ বিৰুদ্ধেও আমি তীব্ৰভাৱে অভিযান চলাম বুলি সদনক আশ্বস্ত কৰিছোঁ। ইফালে সুদখোৰৰ পৰা লোৱা টকা জনসাধাৰণক উভতাই নিদিবলৈ আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰীয়ে। আৰু এতিয়া নতুনকৈ এটা কামত মই লাগিছোঁ, এই সুদত যে টকা ধাৰ লয় সুদখোৰবিলাকৰ দোকানখন মই বন্ধ কৰিব খুজিছোঁ। 100 টকা ধাৰ দিয়ে আকৌ 20 টকা বোলে সুদেই দিব লাগে মাহত। আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হৈ গল, কোনে কি রিসার্চ কৰি কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুহক অত্যাচার করার কারণে। সেইকাৰণে এতিয়া আমি অসমত সুদখোৰবিলাকৰ ওপৰতো আমি লাগি আছো। দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লোৱা টকা কোনেও ঘূৰাই দিব নালাগে বুলি, সেইটো ফ্রি হৈ যাব আপোনালোকৰ। তারও ব্যবস্থাটা করে আছো, দুই এদিনতে ঘোষণা পাবই কার কার সুদত টকা ধার আছে। ঠিক আছে, হাত উঠাব নালাগে দিয়ক, এই হাত উঠালে অল্প ঠিক নহব, হয়নে? এই তো ঠিক নয় না, 100 টকা ধার লয় 20 টকা সুদ দিব লাগে, 30 টকা সুদ দিব লাগে। আমি অসমখন অল্প সিস্টেমেটিক করব। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।